ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে ভ্যালেন্টিয়ান ভ্যালেন্টিয়ান দিবস পালন করা যাবে কি যাবে না ভ্যালেন্টিয়ান দিবস বা ভ্যালেন্টিয়ান ডে এ উৎপত্তি হয়েছে খ্রিস্টানদের পক্ষ থেকে খ্রিস্টানদের একজন একজন ধর্মীয় গুরু যার নাম ছিল ভ্যালেন্টিয়ান তাকে ওই যুগের বাদশাহ যে কোনো কারণে হয় চোদ্দো ফেব্রুয়ারি দুশো সত্তর খ্রিস্টাব্দে হত্যা করেছিল তখন থেকে খ্রিস্টানেরা ধর্মীয় দিবস ভ্যালেন্টিয়ান দিবস নামে পালন করত এই আস এই দিবসটাই আস্তে 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 পরে আবার প্রেম প্রেমিকাদের দিবস হয়ে উঠল প্রেম প্রীতির দিবস হয়ে গড়ে উঠল এই দিনে প্রেম প্রেমি প্রেমিকাকে ফুল দেয় কাঠ দেয় কাঠের আদান প্রদান করে ফুলের আদান প্রদান করে এক অপরের সঙ্গে মিলামেশা করে অবাধে ভাবে মিলামেশা করে হাসি মাজাক হয় বেহায়াম হয় অনেক কিছু হয় আর অনেকে নতুনভাবে এই দিন এই দিবসে প্রেম শুরু করে আরম্ভ করে এই দিবস পালন করা কয়েকটা কারণে না হারাম এক নম্বর কারণ এটা বিজাতিদের দিবস বিজাতিদের পালনীয় দিবস খ্রিস্টানদের দিবস এটা মুসলমানদের দিবস নয় ইসলামের কোনো এই ধরনের দিবস নাই যার কারণে এটা পালন করা হারাম রসুল্লাহ সাল্লাম বলছেন মান মিন ফাহুয়া মিন হুম যে ব্যক্তি যে কমের সঙ্গে সার দৃশ্য গ্রহণ করলো তার গণনা তাদেরই অন্তর্ভুক্ত হবে আর অবাধ মিলাম আর প্রেম প্রেমিকার এক অপরকে ফুল আদান প্রদান করা আর কথাবার্তা বলা সম্পর্কে শরীয়ত কি বলে এটা একটা জানা দরকার এটা সরা সরাসরি না যায় ঝারাম সোহী বোখারি হাদিস নম্বর তিন হাজার ছয় ইবনা বস রজ্ঞাল্লাহতা আলা উনি বলছেন যে আমি রসুল্লাহ শাহ সাল্লামের কাছে শুনলাম রসুল্লাহ শাহ বলছেন লা এক লোয়ান রাজুলুন বে ইমরাতিন কোন পুরুষ কোন মহিলার সঙ্গে একাই যেন কোনো জায়গায় না থাকে আর এই ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন দিবসে পুরুষ একজন ছেলে একজন মেয়ে একই মিলামিশা কথাবার্তা করণে কিছু করে সহি বুখারী তে হাদিস একটা আছে 5232 নম্বর হাদিস উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুম মাদখুল আলা নসা তোমরা মহিলাদের নিকটে যাওয়া থেকে বেঁচে থাকো সুনানে তিরমিজি 2265 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা লা ইখলু আন রাজুলুন বিইমরাতিন ইলা কানা সুহা শাইতান সালিসুহাশ শাইতান সিনিলাউ সিনিলাউ কোন পুরুষ কোন ছেলে কোন মহিলা বা মেয়ের সঙ্গে একা একই যখন হয় তখন তৃতীয়জন শয়তান থাকে শয়তান তাদের মধ্যে তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে এটা করো ওটা করো আর তারা অনেক কিছু করে ফেলে এই হাদিসটা আল্লামা মোহাম্মদ এই হাদিসটাকে আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী সহি বলেছেন তো এটা বুঝতে পারা গেল যে শরীয়তে একজন ছেলে একজন মেয়ে আপোষে মিলামেশা আপোষে কথাবার্তা বল বলতে পাবে না হারাম কাম রসুল্লা সাল্লাম এগুলো কাম থেকে নিষেধ করেছেন আর সহি বুখারিতে এটাও একটা হাদিস আছে ছশো ছ নম্বর হাদিস আবু হরে রাদ্ল্লাহতাআলা আনহু থেকে বর্ণিত রাসূল্লা শাহ বলছেন ইন আল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজজাহু মিনাস জেনা তালা প্রত্যেক মানুষের জেনার একটা হিস্সা লিখে দিয়েছেন সেই হিস্সাটাকে পাবে তো চোখের যেনা হচ্ছে দেখা জুবানের মুখের যে হচ্ছে বলা আর আত্মা মন চাইবে আর শ্রমগা মানে সরমগা গুপ্ত অঙ্গ তাকে সত্য কিংবা মিথ্যা করে দেখাবে তো অপুর মহিলার সঙ্গে পর মহিলার সঙ্গে একজন ছেলে একজন মেয়ে পর পুরুষ পর মহিলা পর ছেলে পর মেয়ে এরা আপসে প্রেম যারা প্রেম আর প্রেমিকা আপসে কথাবার্তা বলে তো এদের মুখের এদের ব্যা ব্যবিচার হয় মুখের জেনা হয় আর দেখা দেখি করে চোখের জেনা হয় চোখের ব্যবিচার হয় তো এই হাদিস দ্বারা তো প্রমাণিত হয়েছে যে ভ্যালেন্টিয়ান ডে দিবসে যে ছেলে মেয়ে আপ আপসে কার্ড লাওয়া করে কথাবার্তা বলে ওগুলো হারাম এগুলো চোখের এবং মুখের ব্যবিচারের মধ্যে গন্তি আল্লাহ তাববারকাতালা পবিত্র কালামের মজিদ মধ্যে বলছেন সুরানুর নূর आयत 30 31 এর মধ্যে বলছেন কুলিল মুমিনিনা ইয়া গুয্জু মিন আবসারিহিম হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা নিজের চোখকে নিচে রাখে আর ইয়াফযু ফুরুযাহুম তারা নিজের গুপ্ত অঙ্গকে হেফাজত করে পর মের দিকে অপরিজিনে বাবুহার না করে গুপ্ত অঙ্গকে পর মের দিকে যেন না তাকায় আবার মহিলাদেরকে আদেশ হয়েছে কুল্লিল মোমিনাতে একহিনা হে নবী তুমি মোমেনা মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে আর নিজের গুপ্ত অঙ্গকে হেফাজত করে সরঞ্জাকে হেফাজত করে তো এই আয়াত দ্বারাতে বুঝতে পারা গেল পর মেয়ের দিকে পর মহিলার দিকে তাকানো হারাম পর পুরুষের দিকে আর ছেলের দিকে পর ছেলের দিকে তাকানো হারাম আর দিনে পর সঙ্গে কথাবার্তা এক ছেলে এক মেয়ে আপসে যারা তারা পর তাদের সঙ্গে কথাবার্তা বলা বলি হয় এগুলো হারাম আর এগুলো ব্যবিচারের মধ্যে ব্যবিচারের মধ্যে ফয়েশার মধ্যে আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাজিনা ইউহিব্বুনা আমতাসিয়াল ফাহিসাۃ ফিল্লাজিনা আমানু লাহুম আযাবুন আযীম ফিদ দুনিয়া ওয়ালা আখিরা যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে ব্যভিচার প্রচার হোক তাদের জন্যে এই পৃথিবীতেও আযাব আছে কঠোর আযাব আর আখিরাতেও কঠোর আযাব আছে তাহলে বুঝতে পারা গেল ভ্যালেন্টাইন ডে মানানো আর এতে যতগুলো কাজ হয় এগুলো সব শরীয় বিরোধী কাজ এগুলো হারাম কাজ এগুলো মুসলমানদের কাজ লয় এগুলো এসেছে খ্রিস্টানদের পক্ষ থেকে যার কারণে এগুলো হারাম তো আমাদেরকে এই ভ্যালেন্টাইন ডে মানানো থেকে বিরত থাকতে